নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার একটা রেসিপি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের রেসিপি এখানে আমি তিনটে চিচিঙ্গাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিচিঙ্গার খোসাগুলো একটু চেঁচে নেব চিচিঙ্গার খোসা ভীষণই পাতলা হয় এগুলো কাটা যায় না তাই একটা এরকম ছুরি দিয়ে ঘষে ঘষে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এইভাবে আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর চিচিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একবার আর এখন চিচিঙ্গাগুলোকে কেটে নেব মাঝখান থেকে দু টুকরো করে নিলাম এবার এইভাবে গোল গোল চাকা চাকা করে প্রথমে কেটে নেব তারপর এই চাকাগুলোকে এক জায়গায় করে নিয়ে মাঝখান থেকে টুকরো করে নেব রকম সরু সরু করে কেটে নেব আবার এই মাঝখান দিয়েও চিচিঙ্গাটাকে ফালি করে নিয়ে তারপরও কুচি করে কেটে নেওয়া যায় আপনারা যেভাবে সুবিধা সেইভাবে কেটে নেবেন আমি সমস্ত চিচিঙ্গাগুলোকে এখন কেটে নিচ্ছি চিচিঙ্গা কেটে নেওয়া হয়ে গেছে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এখন আমি এই চিচিঙ্গার জন্য দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে এরমভাবে চিড়ে নিলাম আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব এবার রান্নাটা শুরু করবো গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচেরও কম কালো জিরে ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়ে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না পেঁয়াজের কাঁচা ভাবটা একটু চলে গেলে পরে আর তখন এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদটা ভালো করে চিচিঙ্গার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিনিট খানেক সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রেখে দেবো ফ্লেমটাকে স্লো করে দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিচিঙ্গাগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মশলাগুলোকে চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প দু থেকে তিন চামচ জল এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম চিচিঙ্গার জলটা শুকানোর জন্য অপেক্ষা করব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন চিচিঙ্গার যে জল দিয়েছিলাম জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর চিচিঙ্গাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু ভাজা করে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব এক চামচ চিনি আর দেব কিছুটা নারকেল কোড়া আর দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর এই নারকল কোড়াটা এই রান্নার শেষের দিকে দিলেই বেশি ভালো লাগবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এই চিচিঙ্গার ভাজাও বলতে পারেন আবার ছেচকিও বলতে পারেন আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ